টেমস নদীর পারে বাঘা বাঘা নোবেলজয়ী নিউরোবায়োলজিস্টদের উপস্থিতিতে রয়্যাল সোসাইটির অধিবেশন। এশিয়া থেকে তিনজন ডাক পেয়েছিলেন, ভারত থেকে এক এবং একমাত্র আমন্ত্রিত বক্তা ছিলেন সুমন্ত্র চট্টোপাধ্যায়। আধ ঘন্টার বক্তৃতা, বিশ্বসভায় বাঙালি বিজ্ঞানী খুলে দিলেন নতুন জানালা। ১৯৭৩ সালে বিজ্ঞানী ব্লিস ও লোমো আবিষ্কার করেছিলেন এক স্নায়ু থেকে অন্য স্নায়ুতে তথ্য আদান প্রদানের শক্তি বাড়ানো বা কমানো যায়, পরিভাষা যাকে বলে এলটিপি বা লং টার্ম পোটেন্সিয়েশন। এই আবিষ্কারের ৪০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের রয়্যাল সোসাইটির অধিবেশন 5ই ডিসেম্বর, সেখানে বক্তৃতা করেন সুমন্ত্র চট্টোপাধ্যায়। গবেষণায় দেখা গিয়েছে তথ্যমূলক স্মৃতি জমা পড়ে মস্তিষ্কের হিপোক্যাম্পাসে। কিভাবে তা জমা পড়ে সেটা আগেই দেখিয়ে দিয়েছেন ব্লিস ও লোমো। তাদের আবিষ্কার নিয়ে লন্ডনের রয়্যাল সোসাইটির সভায় বড় বড় বিজ্ঞানীরা বক্তৃতা করেছেন, কিন্তু সুমন্ত্র চট্টোপাধ্যায় তুলে ধরেন এক নতুন দিক। দুই স্নায়ুর সংযোগস্থল বা সাইন্যাপসে তথ্য আদান প্রদানের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, সেটি ছিল তার বক্তৃতার বিষয়বস্তু। সুমন্ত্র চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা, স্মৃতি শুধুই তথ্যমূলক হয় না, স্মৃতি হয় আবেগেরও। প্রথমবার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা, প্রথমবার বৃষ্টি ভেজা, রাগ, অভিমান, দুঃখ, আনন্দ, এরকম নানা আবেগের স্মৃতিও তো রোজ মনের দরজায় করানারে, মনে থাকে সারা জীবন। সেই সব আবেগের স্মৃতির ব্যাখ্যা ব্লিস লোমোদের এলটিপি দিতে পারে না। লন্ডনের রয়্যাল সোসাইটির সভায় এর ব্যাখ্যা দিয়েছেন সুমন্ত্র চট্টোপাধ্যায়। এলটিপি থেকে এক ধাপ এগিয়ে তিনি ভেবেছেন। গবেষণায় দেখা গিয়েছে আবেগের স্মৃতি জমা পড়ে হিপোক্যাম্পাসেরই পড়শি অ্যামিগডালায়। স্ট্রেসজনিত কারণে কিছু স্নায়ুকোষ হয়তো হিপোক্যাম্পাসে তথ্য দেওয়া নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু অ্যামিগডালাতে তাদের ক্ষমতা বাড়ে। এ নিয়েই সুমন্ত্র চট্টোপাধ্যায়ের গবেষণা। বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেসের বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য রয়্যাল সোসাইটির ডিসেম্বর মাসের বিশেষ সংখ্যায় স্থান করে নিয়েছে। এবিপি আনন্দ।